রিসপে দ্বিতীয় দিনের সকালটা শুরু হয়েছিল কাঞ্চনজঙ্ঘার ওপর অপূর্ব মনমুগ্ধ করা সানরাইজ দেখে। তখন রিসপের টেম্পারেচার ছিল 1°C। সানরাইজ দেখে আমরা ফিরে আসি আমাদের লাভলি হোমস্টের রুমে। রুমের বারান্দা থেকে শীতের সকালের মেঘে ঢাকা রিসপকে দেখে সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এরপর আমরা বের হই লাভার উদ্দেশ্যে। কেন যাবেন, যাওয়ার রাস্তা। পাহাড়ের উপরে উঠছি আমরা। রিসপ থেকে লাভার দূরত্ব প্রায় 4 কিলোমিটার, সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা। এখানে রোদই পৌঁছায় না, কাজগুলো তো সব শ্যাওলা ঝুলছে। রিসপ থেকে লাভার এই পাহাড়ি পথ গাড়ি রিজার্ভ করেও যাওয়া যায়, সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়ে 900 টাকা। পাথর কাটা হচ্ছে পাহাড়ের। কত দূর থেকে উঠে এসেছি এখন অনেক বাকি, আরো আমাদের সাথে আরো পিছনে অনেক লোকজন আসছে। এই জন্য সূর্য আগে চলছে। কে আছে কাকি? হ্যাঁ, সূর্যকে বিয়ে করে দিতে হবে। কি সব বলে রে, সূর্য দিয়ে ঘুর। আমাদের পিছনে আরো লোক একজন আসছে। পাহাড়ি পথে চারিদিকের ঘন জঙ্গল, সাথে বন্ধুদের ইয়ারকি আর পাখিদের কিচির মিচির, এই ট্রেকটার আনন্দের এক অন্য মাত্রা যোগ করেছিল। পাহাড় ভালোবাসি, পাহাড়ের এই আঁকামাঁকা পথ, মেঘে ঢাকা রাস্তা, শান্ত নিরিবিলি পরিবেশ, বারবার মন ছুটে আসে এই পাহাড় আহরণের নেশায়। চিরসবুজের মাঝে হঠাৎ কিছু শুকনো পাতা পড়ে থাকতে দেখে আমরা এখানটায় ফটোশ্যুটের জন্য নিজেদের ব্যতিব্যস্ত করে তুলি। চেষ্টা করছি এরপর থেকে একটু
একটু চেষ্টা করছি দেখানা। যে কুয়াশায় ভর্তি মেঘে ঢাকা, তার জন্য ভিজিবিলিটিটা খুব একটা ভালো নয়, ফোনে তো বোঝাই যাচ্ছে না, খালি চোখে যতটা পরিষ্কার ততটাও বোঝা যাচ্ছে না। কিছুটা রেস্ট নেওয়ার পর আমরা এবার পাহাড় থেকে নিচের দিকে নামা শুরু করলাম, আর একটু এগোলেই লাভার শহরে এসে পৌঁছব। আমরা এটাতে যাব, এটাতে যাচ্ছি। এই কংক্রিটের রাস্তাটা বলছিল অনুপম দা, আই থিঙ্ক এই কংক্রিটের রাস্তাটা বলছিল। ওই গাড়ি যেখানটা আছে ওখানে কিন্তু ফটোশ্যুট করা যাবে ভালো, গাছটা ফটোশ্যুট করবি গাছের নিচে। একদিকে পাইন গাছের জঙ্গল, আরেকদিকে ছোট ছোট সুন্দর কটেজ আর আঁকা মাঁকা পথ লাভার দিকে কমেশ হয়ে গিয়ে গিয়েছে। কালার ডিটেলস নিয়ে সুপার স্টাডি মোড অফ করে দিয়েছি, তাই ভিডিওটা একটু কাঁপবে, বাকিরাও নামছে। হাটটা খুব সুন্দর করেছে, দেখ স্টাইলটা। তো আমরা এই রাস্তাতে নেমে এলাম, লাভাতে পৌঁছে গেছি, মনেশ্বরের দিকে এগোচ্ছি, দিকে যাচ্ছি, কিন্তু মনেশ্বরী বন্ধ, তাই মনেশ্বরী উপরে ওঠা যাবে না, করোনার জন্য বন্ধ, ব্যাড লাক, এর থেকে মনেশ্বরী দেখে চলে আসবো। ইনস্টিটিউটে লাভা পৌঁছে গেছি, মনেস্ট্রি লাভার এই মনেস্ট্রি করোনার কারণে টুরিস্টদের জন্য এখন বন্ধ, কিন্তু আমরা যে পাহাড়ি পথ ধরে ঋষভ থেকে লাভা এসে পৌঁছেছি, সেই পাহাড়ি পথ তার সৌন্দর্য সত্যি এক কথায় অপরিহার্য, মুগ্ধ হয়ে গিয়েছি এসবের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে।